21? হ্যাঁ, মোটামুটি অনেকে চলে আসছে। আচ্ছা, আমরা শুরু করে দিই তাহলে। আমরা যেই মডেলটা নিয়ে একটুখানি পড়াশোনা করব, আচ্ছা প্রথমে বলে নিই, আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি ডিসপ্লেতে এটাকে কি বলে? এটাকে হচ্ছে আমরা ব্রুশিয়ার বলি, অর্থাৎ এটা হচ্ছে রিডার। রিডার ইউজার ম্যানুয়াল স্যার? না, এটা আসলে ঠিক ইউজার ম্যানুয়াল না, এটা হচ্ছে রিটারের রিটার। আমি তোমাদেরকে একটা ইউজার ম্যানুয়াল, যেহেতু প্রশ্ন চলে আসলে, আমি তোমাদেরকে একটা ইউজার ম্যানুয়ালের হচ্ছে দেখাবো। তো এটা হচ্ছে একটা ব্রুশিয়ার আর কি। তো ব্রুশিয়ারের মধ্যে যেমন রিটারের নাম আমরা জানি, এটা সুইজারল্যান্ডের ম্যানুফ্যাকচারার, একটু আগে আমরা বলেছি। তো কম্বারের মধ্যে এটা হচ্ছে E66/E76, অর্থাৎ দুইটা মডেল কিন্তু একসাথে লেখা। দুইটার মধ্যে আসলে খুব অল্প কিছু পার্থক্য আছে। 76 এ কিছু অটোমেশন আছে, অর্থাৎ স্বয়ংক্রিয় পদ্ধতির কাজ আছে, যেটা E66 এ নাই। এছাড়া বেসিক হচ্ছে যে ফিচারগুলো, সেই ফিচারগুলি হচ্ছে দুইটা মডেলেই একই, এই কারণে একসাথেই দেয়া আছে। তো এই ব্রুশিয়ারের মধ্যে দেখো, ব্রুশিয়ারটা আমি একটু উল্টাই, এখানে সব হচ্ছে, এই ব্রুশিয়ারটা আসলে মূলত মার্কেটিং এর কাজে লাগে আর কি। যারা মার্কেটিং এক্সিকিউটিভ, তারা হচ্ছে মেশিনের বেসিক পরিচিতির ব্যাপারে এই ব্রুশিয়ারটাকে তারা কাজে লাগায়। তো এই ব্রুশিয়ারটা কাজে লাগানোর কারণে, এই কারণে যেহেতু এটা মার্কেটিং এর জন্য কাজে লাগে, এই জন্য এখানে খুব ডিটেইলে দেওয়া থাকে না। এটা ইউজার ম্যানুয়াল না। আমি তোমাদেরকে একটা ইউজার ম্যানুয়ালের নমুনা দেখাই, তাহলে তোমরা মোটামুটি পার্থক্য বুঝতে পারবা। দেখো এখানে এটা কত পেজের, এটা হচ্ছে মনে করো কত পেজের, এটা আমাদের এখানে কি লেখা আছে? লেখা থাকার কথা, যদি আমি এখন খুঁজে পাচ্ছি না। যাই হোক, আমাদেরকে দেখাই, এই মনে স্যার করো 16 পেজের, 16 পেজের। 16 পেজ? আচ্ছা, ষোলো জি পেজ স্যার। আচ্ছা 16 পেজের। তো এরকমই থাকে, 10-12 এরকম পেজের থাকে আর কি। আর একটা ইউজার ম্যানুয়াল, রিয়েল ইউজার ম্যানুয়াল যেটা, যেমন এখানে একটা আছে, আচ্ছা এটা হচ্ছে তোমার এয়ার ভর্টেক্স মেশিনের নাম, যদি আমরা শুনে থাকি, এটা হচ্ছে সেই এয়ার ভর্টেক্স মেশিন। তো এইটা মোটামুটি 911 পেজের স্যার। 911 পেজ। কোথায় পেজ নাম্বার লেখা বলো তো, আমি খুব খুঁজে বেড়াচ্ছি কিন্তু স্যার পাচ্ছি না। একদম একদম বরাবর স্যার নিচে, একদম 1/911 বরাবর স্যার, এই যে দেখেন। এখানে এখানে জি জি স্যার, জি স্যার। স্যার, ওই যে ওইখানে। ও আচ্ছা, আমি তো এই আমার ইয়ার কারণে দেখতে পাচ্ছি না আর কি, এই এটার কারণে দেখতে পাচ্ছি না। আচ্ছা যাই হোক, তাহলে বুঝে দেখো কি অবস্থা। এটা হচ্ছে একটা ইউজার ম্যানুয়াল। ওই আমি তোমাদেরকে বলেছিলাম না, সার্ভিস ইঞ্জিনিয়ার, তো সার্ভিস ইঞ্জিনিয়াররা হচ্ছে এগুলি তারা স্টাডি করে, এবং এখানে হচ্ছে সব বিস্তারিত লেখা থাকে। মেশিন কিভাবে হচ্ছে, মেশিন হ্যান্ডলিংটা কেমন হবে, খুব ইন্ডিভিজুয়াল পার্টস গুলির বর্ণনা, তারপরে হচ্ছে মেশিন কিভাবে বসাবে, হ্যাঁ একদম মেশিনের খুঁটিনাটি জিনিসপত্র নিয়ে লেখা থাকে। তো এটা হচ্ছে ইউজার ম্যানুয়াল, বিশাল বড়। আমার হচ্ছে কখনোই পুরোটা পড়ে দেখার মানে হচ্ছে সাহস হয়নি আর কি, এখন পর্যন্ত প্রকল্প গ্রহণ করি নাই যে পুরোটা একটু স্টাডি করে দেখি তারা কি বলে। যখন হচ্ছে আর একটু ছোট ছিলাম, তখন হচ্ছে প্ল্যান ছিল এগুলি স্টাডি করে বেড়াবো, কিন্তু বয়স একটু বাড়ার পরে এখন সাহস কমে গেছে। আমাদেরও সাহস কমে গেছে স্যার। না, আমার তো হচ্ছে সাহস কমছে এই 30-এর কাছাকাছি আসার পরে, আমার এখনো 30 হয় নাই, ছুঁই ছুঁই। তো তোমাদের তো 20-22, আমরা অ্যাডভান্স, আরো 6-7 বছর পরে হচ্ছে সাহস কমাবো, সমস্যা নেই। অবশ্য দেখা যাক, এক একজন এক এক রকম দশা। যারা সার্ভিসিং করতেছে তারা হচ্ছে এখন 35 বছর বয়সে এগুলো স্টাডি করে বেড়াচ্ছে, তাদের জন্য অবশ্য খুবই দরকার, এটা ঠিক আছে। তারা তো এগুলো স্টাডি না করে সাধারণত মেশিনে হাত দেয় না। আচ্ছা, আমরা হচ্ছে মূল পড়ায় চলে যাই। যাই হোক, তোমাদের একটা ইউজার ম্যানুয়াল দেখালাম আর কি, এবং এটা বেশ হচ্ছে কনফিডেন্সিয়াল জিনিস। স্যার ইউজার ম্যানুয়ালের মধ্যে স্যার কনফিডেনশিয়ালিটি কিভাবে আছে? কনফিডেন্সিয়াল জিনিস হচ্ছে এটা রিটারের ব্যক্তিগত সম্পত্তি, তো ওরা হচ্ছে এটা কাউকে দেয় না, যে ওদের মেশিনের অভ্যন্তরে কি কি জিনিসপত্র আছে ওদের প্রযুক্তির ব্যাপারে ওরা জানাতে দেয় না। বরঞ্চ তুমি দেখো, এই যে রিটারের ব্রুশিয়ারে প্রচুর তথ্য থাকে। আমি তোমাদেরকে দেখাই যে লাক্সমীর ব্রুশিয়ারে কি থাকে। এই যে লাক্সমীর ব্রুশিয়ার, কিন্তু এটা দেখো, একটা জি স্যার, মডেলের জন্য এই এই মনে করো একটা মডেল, মডেলটার নাম কি, এলডি ড্র ফ্রেম, ড্র ফ্রেম। আচ্ছা এই যে মনে করো এটা একটা কম্বার, আচ্ছা সরি এটা ল্যাপ ফর্মার, এই কম্বার LK64Z, এটা ওদের ব্রুশিয়ার। এখন জি দেখো স্যার, কি তথ্য থাকে, এল পুরা এইচ
পুরো পৃষ্ঠা জুড়ে হচ্ছে কয়েকটা কম্বারের ছবি আর কিছু কিছু মেইন ফিচার টেকনিক্যাল ডাটা, ব্যাস, আর কিন্তু কিচ্ছু নাই, আর হচ্ছে কিচ্ছু নাই, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, ব্যাস এটাই ওদের ব্রোশার। তার মানে কি, এই এই সামান্য কয়েকটা লাইনের বাইরেও ওরা ওদের মানে জিনিস সম্পর্কে জানাতে চায় না। আমি তোমাদেরকে যত হচ্ছে অ্যানিমেশন দেখাই তার অধিকাংশ অধিকাংশ অ্যানিমেশনই হচ্ছে রিটারের বানানো। রিটারি বরঞ্চ সবচেয়ে বেশি তথ্য তারা মানুষের সামনে হচ্ছে প্রকাশ করে। অবশ্য হ্যাঁ, এই ট্রুজলারের এই কম্বারটাও হচ্ছে ওরা প্রায় 35-36 পেজের মতো তথ্য ওরা দিয়ে রাখছে, ঠিক আছে? এটাও ট্রুজলারের ওই কম্বার TCO-12 যেটা বললাম। হ্যাঁ, ওরা কিছু মোটামুটি অনেক ফিচার সম্পর্কে আলোচনা করছে ওরা ওদের ব্রুশিয়ারের মধ্যেই, কিন্তু এর বাইরে কিন্তু ওরা আর করে নাই। সুতরাং মেশিনের ক্ষেত্রেও প্রত্যেকেই তাদের হচ্ছে ভিতরগত ব্যাপার সম্পর্কে সবাই একটা কনফিডেন্সিয়ালিটি বজায় রাখে। এবং যিনি আমাকে হচ্ছে ওই মেশিন দিয়েছিলেন উনি আমাকে একটা গল্প বলেছিলেন, এটা সেটা হচ্ছে একজন সার্ভিস ইঞ্জিনিয়ার তোমার হচ্ছে কি বলে একটা সেলফি তুলেছিলেন আর কি মেশিন সার্ভিসিং এর সময়। তখন হচ্ছে মেশিনের কিছু কিছু কম্পোনেন্ট এবং হচ্ছে মেশিন কম্পোনেন্ট না যেন কিছু মেশিন ডাটার একটা ফাইল, তো উনি যখন সেলফি তুলেছেন তখন হচ্ছে কিছু এরকম হয়, দুইটা যে কোনো একটা হয় মেশিনের কিছু মানে কম্পোনেন্ট অথবা হচ্ছে মানে এই ধরনের কিছু একটা ফাইল ছিল, মানে কোন একটা ডাটা ফাইল বা এরকম কিছু একটা ছিল যেটা সেলফির মধ্যে চলে আসে। সেলফির সেই ছবি ফেসবুকে দেখে তো পরবর্তীতে সেই কোম্পানি হচ্ছে ওই সার্ভিস ইঞ্জিনিয়ারের বিপক্ষে হচ্ছে ব্যবস্থা নেয় এবং তাকে হচ্ছে বরখাস্ত করা হয়। তো তার এইসব বিষয়ে খুবই হচ্ছে তোমার সেনসিটিভ। যাই হোক, সেই কারণে এগুলি দেখা যায় যে কেবলমাত্র যখন কারো কাছে মেশিন বিক্রি করে তখনই হচ্ছে এই ইউজার ম্যানুয়ালটা তারা সাধারণত দেয় আর কি, সর্বোচ্চ যদি দেয়। এর বেশি হচ্ছে তারা বাইরে কখনোই এটা বের করে না। যাই হোক, আমরা শুরু করি। স্যার বুঝতে পারছি। তো E66 অথবা 76, এখানে আমরা মোটামুটি তাদের কিছু ফিচার নিয়ে আলোচনা করব। যেমন আমার মনে হয় তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, আমি আরেকটু বড় করব কি। আচ্ছা, যেমন এখানে কিছু কিছু তথ্য ম্যাক্সিমাম প্রোডাক্ট। আচ্ছা, আরেকটা কথা বলে নেওয়া ভালো, এই ব্রুশিয়ার গুলি কিন্তু প্রত্যেকটাই হচ্ছে তাদের কি বলা যায় তাদের মার্কেটিং টুল, যেহেতু তো এগুলিতে সবসময় তাদের ব্যাপারে খুব ভালো ভালো কথা লেখা থাকবে। হ্যাঁ, অবশ্যই রিটার খুব উপরের সারির। আমার মনে হয় দুইটা ব্র্যান্ডের নাম নিলে যে কোনো মেশিনের ক্ষেত্রে রিটারের নাম অবশ্যই চলে আসবে। তো তো তাদেরটা অবশ্যই ভালো, কিন্তু সব জায়গায় দেখবা তাদের একটু ঢোল পিটানোর মনোভাব হচ্ছে খুঁজে পাওয়া যাবে। যেমন তারা এখানে লিখে রেখেছে হচ্ছে, দেখো তুমি লাইনগুলো একটু খেয়াল করো, যেমন সামারি, দ্য কম্বার ফর দ্য হাইয়েস্ট স্ট্যান্ডার্ড, হাইয়েস্ট স্ট্যান্ডার্ড, এই লাইনটা কিন্তু একটু হচ্ছে ঢোল পিটানো। পুরা পুরা জায়গা জুড়ে তুমি ঢোল পিটানো লাইন দেখবা। তারপরে দেখো সিস্টেম ফর ইওর সাকসেস, ঢোল পিটানো লাইন, অর্থাৎ তাদের মেশিন কিনলে তোমার সাফল্য সুনিশ্চিত। তারপরে হচ্ছে ইওর পার্টনার ফর দ্য ফিউচার, ম্যাক্সিমাম প্রোডাক্টিভিটি, সুপিরিয়র কোয়ালিটি, হাই ইকোনমিক এফিশিয়েন্সি। স্যার মার্কেটিং স্ট্র্যাটেজি স্যার। হ্যাঁ অবশ্যই অবশ্যই, এটাই বলতে চাচ্ছিলাম। তো যে কোনো প্রায় সমস্ত হচ্ছে ব্রোশার গুলিতে ধাঁচটা এরকমই থাকে, যেহেতু এটা তাদের মার্কেটিং টুল। আচ্ছা, তো যেমন ম্যাক্সিমাম প্রোডাক্টিভিটিতে লেখা আছে যে দ্য E66 কম্বার্স প্রোডিউস এট আপ টু 500 নিপস পার মিনিট। এখন স্যার রেকর্ডিং অন করা হইছে? জি, রেকর্ডিং অন করা আছে। হ্যাঁ, রেকর্ডিং অন করেছি আমি, এই যে নতুন করে শুরু করার পর থেকে। 500 নিপস পার মিনিটে হচ্ছে চলবে। তো 500 নিপস পার মিনিট বলতে কি বোঝায়? 500 নিপস পার মিনিট বলতে বোঝায় যে 1 মিনিটে 500 বার হচ্ছে নিপিং হয়। 1 মিনিটে 500 বার নিপিং হবে, এটাকে হচ্ছে নিপস পার মিনিট বলে, নিপ রেটও বলে এটাকে। যাই হোক, যদিও তারা বলেছে যে 500 নিপস পার মিনিটে সম্ভব, কিন্তু আসলে এটা টেকনিক্যালি পসিবল, কিন্তু আসলে যদি আমরা রেগুলার প্রোডাকশনের সময় করতে যাই এত বেশি, তখন হচ্ছে কোয়ালিটি ফল ডাউন করার খুব বেশি আশঙ্কা থাকে আর কি। সেই কারণে 500 নিপস পার মিনিট অনেক সময় যাওয়া হয় না। আর নিপস পার মিনিটের ক্ষেত্রে এটা বলে দেওয়া যেতে পারে যে সুইস ব্র্যান্ড কিংবা অন্যান্য আদার ইউরোপিয়ান ব্র্যান্ড গুলির ক্ষেত্রে নিপস পার মিনিট বেশি পাওয়া সম্ভব হয়। এর বিপরীতে ইন্ডিয়ান ম্যানুফ্যাকচারার যারা, যেমন লাক্সমি বলি অথবা হচ্ছে যদি চাইনিজ কম্বার হয়, তখন আসলে এত বেশি যাওয়া সম্ভব হয় না, তখন সাধারণত 300-এর আশেপাশে একটা রেঞ্জে থাকা হয় আর কি। তো যাই হোক,
এটা একটা 540 পার মিনিটের সম্ভব। আরেকটা তথ্য এখানে দেওয়া আছে যে 72 থেকে 74 কেজি পার আওয়ার হচ্ছে তার প্রোডাকশন, প্রত্যেক ঘন্টায় 72 থেকে 74 কেজি পার আওয়ার প্রোডাকশন দিতে পারবে। আর পার ডেতে হিসাব করলে 1.7 টনস অফ কর্ন ফ্লেভার পার ডে, অর্থাৎ একদিনে 1.7 টন ফ্লেভার তাদের প্রোডাকশন দেওয়া সম্ভব। এর বিপরীতে আমি যদি, এটা কিন্তু হচ্ছে 66, এটা 2007 মডেল, 2007 মডেল ছিল এটা, এর পরবর্তীতে তার চাইতে কিছুটা আধুনিক মডেল E86 কত সালে আমার এই মুহূর্তে মনে আসছে না। তো 86 এর ক্ষেত্রে দেখো তাদের প্রোডাকশন রেট কত, দ্য ম্যাক্সিমাম প্রোডাকশন অফ দ্য E86 কম্বার ইজ আপ টু 90 কেজি পার আওয়ার, তার মানে আগে ছিল যেখানে 72 থেকে 74 সেখানে 86 এ চলে আসছে 90 কেজি পার আওয়ার কম স্লাইভার, তার মানে বেশ বেশি। দ্য কম স্লাইভার প্রোডাকশন অফ 2 টনস পার ডে, আগে কিন্তু ছিল 1.7 টন পার ডে, 1.7 জি, তার মানে হচ্ছে প্রোডাকশন কিন্তু বাড়ে। এটা আসলে মেশিন ম্যানুফ্যাকচারারদের জন্য একটা সবসময় চ্যালেঞ্জের জায়গা যে প্রোডাকশনকেও, প্রোডাকশন লিমিটকেও বাড়াতে হবে। এবং মজার ব্যাপার হচ্ছে তোমার হচ্ছে প্রোডাকশন লিমিটকে বাড়াতে হবে কিন্তু তোমার এনার্জি কনজামশনকে বাড়ানো চলবে না কখনোই, এনার্জি কনজামশনকে কখনোই বাড়ানো চলবে না। এটা একটা খুবই চমৎকার জিনিস। তোমার কাছে মনে হতে পারে যে আমি 1 মিনিটে 2 মাইল দৌড়াবো, তো আবার তুমি চিন্তা করলে আচ্ছা এক সপ্তাহ আমি এক সরি 1 ঘন্টায় 2 মাইল আমি হাঁটলাম, তো পরের সপ্তাহে আমি 1 ঘন্টায় 5 মাইল হাঁটবো, তো অবশ্যই 2 মাইলের হাঁটলে যতটুকু পরিশ্রম হতো তো 5 মাইল হাঁটতে গেলে পরিশ্রম বেশি হবে, এটাই স্বাভাবিক। কিন্তু মেশিন ম্যানুফ্যাকচারারদের চ্যালেঞ্জ হচ্ছে এটা, তাদের প্রোডাক্টিভিটি বাড়াতে হবে পরবর্তী মডেলগুলোতে, প্রোডাক্টিভিটি বাড়াতে হবে কিন্তু এনার্জি কনজামশনকে বাড়ালে চলবে না, ওটাকে অবশ্যই কমাতে হবে। কারণ এটা কিন্তু আমাদের একটা খুবই হচ্ছে চিন্তার বিষয় যে এনার্জি কনজামশনটা, কারণ এনার্জি কনজামশনের সাথে প্রচুর কস্ট জড়িত আছে। তাও আবার আমরা যে সমস্ত হচ্ছে এনার্জি ব্যবহার করি তার অধিকাংশই আসলে রিনিউয়েবল এনার্জি না। হ্যাঁ, তো যেমন আমাদের হচ্ছে বৈদ্যুতিক প্ল্যান্ট গুলি বেশিরভাগই হচ্ছে আমাদের দেশে গ্যাস চালিত, ঠিক আছে, তো গ্যাস তো এটা রিনিউয়েবল এনার্জি না, এটা কবে শেষ হয়ে যায় কোনো ঠিক ঠিকানা নাই। তো আমাদের বিদ্যুৎ কেন্দ্রগুলি যে গ্যাস চালিত, তো সেক্ষেত্রে অবশ্যই এটা কতদিন থাকে ঠিক ঠিকানা নাই, যত এনার্জি কনজামশন কমানো যাবে এটা হচ্ছে সাস্টেনেবিলিটি বাড়াবে আর কি মেশিনের। তো এই জন্য এটা সবসময় একটা বড় চ্যালেঞ্জ তাদের জন্য। যাই হোক, আমরা এই ব্যাপারে আরো কিছু কথা পরে বলবো। তারা ইকোনমিক এফিসিয়েন্সির কথা বলেছে যে বেশি পয়সা পাবেন, প্রোডাকশন কস্ট কমবে। আচ্ছা, এই যে বলতে না বলতে এনার্জির জিনিসটা চলে আসছে, এনার্জির কথাটা, আশা করি তোমরা হচ্ছে গ্রাফটা এখানে দেখতে পাচ্ছ। তো গ্রাফে যেটা বোঝানো হচ্ছে রিডাকশন ইন এনার্জি কনজামশন সিন্স 1988, অর্থাৎ 1988 থেকে এখন পর্যন্ত। এটা যেহেতু 2007 মডেল এবং এটা কিন্তু বেশ জনপ্রিয় মডেল E66 অথবা 76, বেশ জনপ্রিয় মডেল, তো 1988 থেকে 2007 পর্যন্ত, এমনকি এটা এখন পর্যন্ত, তারা হচ্ছে প্রত্যেকটা মেশিন থেকে তার পরবর্তী মডেলগুলোতে এনার্জি কনজামশনকে কমানোর চেষ্টা করে যাচ্ছে। তো এটার একটা তারা হচ্ছে গ্রাফের মাধ্যমে আমাদেরকে দেখাচ্ছে, এক্স অক্ষ বরাবর এই গ্রাফে দেওয়া আছে যে 1988 সাল থেকে 2007 পর্যন্ত ওদের কি কি মডেল বাজারে আসছে, 5টা মডেলের কথা তারা বলেছে এক্স অক্ষ বরাবর, এবং ওয়াই অক্ষ বরাবর তারা দিয়েছে এই মডেলগুলির, এই মডেলগুলির ক্ষেত্রে 1 কেজি কম স্লাইভার বানানোর জন্য কত কিলোওয়াট আওয়ার বিদ্যুৎ খরচ হয়েছে। আমি আবারও কথাটা বলি, 1 কেজি কম স্লাইভার বানানোর জন্য কত কিলোওয়াট আওয়ার বিদ্যুৎ খরচ হয়েছে তার একটা পার্সেন্টেজ। এটা কিন্তু, এই যে দেখো শেষে লেখা আছে পার্সেন্টেজ, তার মানে এটা কিন্তু 1 কেজি বানানোর জন্য কত কিলোওয়াট আওয়ার খরচ হলো সেই সংখ্যাটা না, সেই সংখ্যাটার পার্সেন্টেজ, আশা করি বোঝাতে পেরেছি। যেমন 1988 সালে তাদের যে মডেল ছিল E7/6 মডেল ছিল 1988, এর আগেও তারা কিন্তু বানাতো, ওটা দেখানো হয় নাই। যেমন হচ্ছে আমাদের ক্লেইনের বইতে, আমরা তোমাদেরকে আগে বলেছি ক্লেইনের বইটা হচ্ছে আমাদের ওটা 80-এর দশকে হচ্ছে লেখা, মোটামুটি 86-85-এর দিকে হচ্ছে এডিশনটা আমরা পড়ি। তো আমাদের ক্লেইনের বইতে কম্বারের যেই তোমার হচ্ছে মডেলটা নিয়ে কথা বলা হয়েছে, ওই মডেলটা হচ্ছে 1988-এর আগের 86 সালের দিকে, আমার যতটুকু মনে পড়ে 86 সালের দিকের মডেল ওটা, ওটার মডেল নাম্বার ছিল E7/5।
E7/5 মডেলের উপরে হচ্ছে আমাদের কম্বাট চ্যাপ্টারটা লেখা হয়েছে আমাদের ক্লেনের বইতে। তো ঠিক E7/5 এর পরবর্তী মডেলটাই হচ্ছে E7/6 1988 সালে। তো 1988 সালে 1 কেজি কম স্লেভার বানানোর জন্য যত কিলোওয়াট আওয়ার বিদ্যুৎ খরচ হতো সেইটাকে 100% ধরে নেওয়া হয়েছে। এর মানে কিন্তু এই না যে 1988 সালে 1 কেজি বানানোর জন্য 100 কিলোওয়াট আওয়ার বিদ্যুৎ খরচ হতো, এটা না। যদি এর মানে হচ্ছে 1988 সালে 1 কেজি কম স্লেভার বানানোর জন্য যদি X কিলোওয়াট আওয়ার বিদ্যুৎ খরচ হয় সেটাকেই 100% ধরা হয়েছে। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো 88 সালের পরে পরবর্তী মডেল তারা দেখাচ্ছে 1995-এ E60-তে হচ্ছে তাদের 100% এর জায়গায় তারা 15% কমায় নিয়ে আসে। দেখো এখানে 85 দেখাচ্ছে, 85%, অর্থাৎ 88-তে যদি খরচ হয়তো 100% কিলোওয়াট আওয়ার, সেই তুলনায় 1995-তে সেটা নেমে আসে 85-তে, 85%, অর্থাৎ 15% তারা হচ্ছে এনার্জিকে কনজামশন করতে এনার্জি কনজামশন লেস করে ফেলে। তারপরে মডেল হচ্ছে 4 বছর পরে 1999-এ E62, সেখানে এসে তারা আরো 5.5% কমায় ফেলে এবং সেটা হয়ে যায় 80%। এবং এখানে একটা নতুন ধারা শুরু হয়, তারা এটাকে বলেছে CAPD। CAPD মানে হচ্ছে কম্পিউটার এইডেড প্রোডাক্ট ডিজাইন, কম্পিউটার এইডেড প্রোডাক্ট ডিজাইন। আচ্ছা সরি, আমি কথাটা একটু ভুল বলেছি। এই যে এখানে লেখা আছে কম্পিউটার অ্যাসিস্টেড এইডেড, না একই জিনিস, কিন্তু হচ্ছে ওরা এটাকে যেহেতু অ্যাসিস্টেড নামেই বললো তো আমরাও অ্যাসিস্টেড নামেই বলি, কম্পিউটার অ্যাসিস্টেড প্রসেস ডেভেলপমেন্ট। হ্যাঁ আমি একটু ভুল বলেছিলাম, কম্পিউটার অ্যাসিস্টেড প্রসেস ডেভেলপমেন্ট, অর্থাৎ তারা হচ্ছে এই মেশিন ম্যানুফ্যাকচারিং প্রসেসটাকে কম্পিউটার অ্যাসিস্টেড হয়ে নিয়ে আসে। এখন এই কথাটা একটু মুশকিল যে তারা আসলে কি এমন কাজ করলো CAPD সিস্টেম আনার পরে। তারা আসলে এখানে যেটা করেছে, মূলত তারা যে জায়গায় নজর দিয়েছে যে মেশিন কম্পোনেন্টগুলিকে তারা সমস্ত জায়গায় মেশিনের তোমার হচ্ছে কম্বিং ইলামেন্টের মাস বলো, অর্থাৎ কম্বার মেশিনে প্রচুর, যে কোনো মেশিনেই প্রচুর মুভিং পার্টস থাকে, তো মুভিং পার্টস গুলির যদি আমি মাসকে কমায় ফেলতে পারি, অর্থাৎ ভরকে কমায় ফেলতে পারি, তাহলে অবশ্যই রিকোয়ার্ড এনার্জিও কমে যাবে, ঠিক আছে। তারপরে মুভমেন্ট যদি আমি মেশিনের মুভমেন্টকে কমায় নিয়ে আসতে পারি যতটুকু সম্ভব, তাহলে হচ্ছে আমার এনার্জি কমে যাবে, ঠিক আছে। তো তারপর হচ্ছে আগে যেই মোটর ব্যবহার করা হতো, আমি যদি এখন তার চাইতে বেশি এফিসিয়েন্সিওয়ালা হচ্ছে মোটর ব্যবহার করি, তাহলেও কিন্তু আমার হচ্ছে এনার্জি লস অনেকখানি কমে আসবে। এই সবকিছু মিলাই হচ্ছে কম্পিউটার অ্যাসিস্টেড প্রসেস ডেভেলপমেন্ট, অর্থাৎ বেশ কিছু জিনিস এখানে সম্পর্কিত, কম্বিং ইলামেন্ট যেগুলি ব্যবহার করা হবে, তাদের মাসকে কমায় নিয়ে আসা, তারপর হচ্ছে তাদের মুভমেন্ট গুলিকে যতটুকু সম্ভব কমায় নিয়ে আসার চেষ্টা করা, তারপরে হচ্ছে আমার যে মোটর হবে, যে মোটর আমরা ব্যবহার করবো মেশিন ড্রাইভ এর জন্য, যে মোটর গুলিকে আমরা ব্যবহার করবো সেই মোটর গুলো এফিসিয়েন্সি বাড়ানো, এই সবকিছু মিলাই হচ্ছে কম্পিউটার অ্যাসিস্টেড প্রসেস ডেভেলপমেন্ট। তারা যখন CAPD জিনিসটা হচ্ছে এই সিস্টেমটা তারা ডেভেলপ করলো, তখন হচ্ছে তাদের এনার্জি কনজাম্পশন কিন্তু আরো কমে আসলো। যেমন দেখো 1999 সালে CAPD যখন চলে আসলো তখন 100 জায়গায় 80%, অর্থাৎ 20% কমে গেছে আগেই। এরপরে 2004 সালে আসতে আসতে 5 বছরের মধ্যে তারা আরো 5% কমায় ফেলে, এবং এর পরবর্তীতে 2007-এ আরেকটা বড় জাম্প হয় এনার্জি কনজাম্পশন কমানোর ক্ষেত্রে, সেটা হচ্ছে 12.5% কমায় নিয়ে আসে। অর্থাৎ 1988-তে যদি 100% ছিল, সেখানে 2007-এ ওই 100%-এর তুলনায় 65% নেমে আসে এনার্জি কনজাম্পশন, অর্থাৎ 65-এর সাথে 100, তার মানে 35%, তার মানে 35% হচ্ছে এনার্জি কনজাম্পশনকে কমানো তাদের পক্ষে সম্ভব হয়েছিল। এবং এই ধারা কিন্তু হচ্ছে এখনো চালু আছে, অর্থাৎ এনার্জি কনজাম্পশনকে যত বেশি কমানো সম্ভব এই ধারা এখনো চালু আছে। যদিও হচ্ছে এই ধারা খুব বেশি দিন চালু রাখা যাবে না, কারণ একটা লেভেলের চাইতে তুমি কম্পোনেন্টকে আর বেশি হচ্ছে ছোট করতে পারবে না। আমাদের স্মার্টফোনের ক্ষেত্রে যেমন ইতিমধ্যেই রিসার্চাররা এখন এই বিষয়টা নিয়ে বলছেন
যে আমাদের স্মার্টফোনকে যেমন ছোট করে ফেলা খুব সম্ভব হয়েছে, কিংবা আমাদের কম্পিউটার গুলিকে খুব ছোট করে ফেলা সম্ভব হয়েছে, কারণ এটা কম্পোনেন্ট গুলিকে আমরা ছোট করে ফেলতে পেরেছি, চিপ গুলিকে, সেমি কন্ডাক্টর কে ছোট করে ফেলতে পেরেছি। তো একটা লেভেলের নিচে আসলে আর ছোট করা যায় না, কারণ ছোট করতে করতে তো একসময় আমাদেরকে শূন্যে চলে যেতে হবে। তো তার মানে একটা লেভেলের চেয়ে আসলে বেশি ছোট করা যায় না। তো স্মার্টফোন এখন আমরা যেই সাইজে দেখতে পাচ্ছি, এর চাইতে আর খুব বেশি ছোটর আসলে খুব বেশি সম্ভাবনা নাই। এটা রিসার্চাররা বেশ কয়েকবারই বলেছেন, আমি দুই একটা রিপোর্টে পড়েছিলাম। যাই হোক, যতটুকু সম্ভব ছোট করার চেষ্টা করা হয়, এটুকুই মূল উদ্দেশ্য। এখন আমরা আরেকটু এখন আমরা একটু কম্পারেটিভ কিছু বিষয় নিয়ে কথা বলবো। যে একটা কম্বার মেশিনের তোমার হচ্ছে, আমরা এখন ডিসপ্লেতে একটা ছোট গ্রাফ দেখতে পাচ্ছি, এই গ্রাফটাতে যে জিনিসটা নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে কম্বিং মেশিনের বিভিন্ন প্যারামিটারের সাথে, কম্বার মেশিনের বিভিন্ন প্যারামিটারের সাথে প্রোডাকশন কস্ট, প্রোডাক্ট কোয়ালিটি এবং আউটপুট, অর্থাৎ টোটাল প্রোডাকশন আউটপুট, তাদের মধ্যকার একটা পারস্পরিক সম্পর্ক নিয়ে হচ্ছে আলোচনা করা হয়েছে। তো এইখানে এইখানে যেটা সেটা হচ্ছে, দেখো চারটা সিনারিও চারটা কালার দিয়ে দেখানো হয়েছে। এটা একটা সিনারিও, এটা দুই নাম্বার সিনারিও, এটা তিন নাম্বার সিনারিও, এটা চার নাম্বার সিনারিও। তো এখানে যেটা দেখানো হয়েছে, চারটা প্রসেস প্যারামিটারকে বেছে নেওয়া হয়েছে। একটা হচ্ছে নিপ রেট, নিপ রেট মানে হচ্ছে নিপস পার মিনিট, নিপ রেট 500, তার মানে হচ্ছে এক মিনিটে 500 বার নিপিং হচ্ছে। তারপরে লেখা আছে হচ্ছে ব্যাট ওয়েট, ব্যাট ওয়েট মানে হচ্ছে ল্যাপ ওয়েট, ল্যাপ যেটা আমরা জানি যে কম্বার মেশিনে আমরা ল্যাপ ফিড দিই, ল্যাপ ওয়েটটাকে ব্যাট ওয়েট বলা হচ্ছে। তারপরে হচ্ছে ফিড লেন্থ, ফিড লেন্থ মানে হচ্ছে যেমন এখানে লেখা আছে 5.2, তার মানে একবার নিপিং এর সময় ফিড রোলার যে একবার ঘুরে, তোমাদের নিশ্চয়ই মনে আছে, সেই একবার ঘূর্ণনের ফলে 5.2 মিলিমিটার মেটেরিয়ালকে ফিড দেওয়া হয়। আরেকটা হচ্ছে নয়েল পার্সেন্টেজ, 17%, অর্থাৎ নয়েল তো আমরা জানি, নয়েল মানে হচ্ছে ওই যে আমরা বলেছিলাম যে শর্টার ফাইবারকে রিমুভ করতে হবে, কত পার্সেন্ট শর্ট ফাইবারকে রিমুভ করব সেটাই হচ্ছে নয়েল। সোজা কথায় আমাদের কম্বার মেশিনে যে শর্ট ফাইবারগুলিকে আমরা ওয়েস্ট হিসেবে রিমুভ করে ফেলি তাদেরকে আমরা বলি হচ্ছে নয়েল। আশা করি চারটা প্যারামিটার বুঝতে পেরেছি। আচ্ছা, বাম দিকের থেকে আমরা শুরু করব। প্রথম সিনারিওটা খেয়াল করো, প্রথম সিনারিওর ক্ষেত্রে প্যারামিটার গুলি হচ্ছে নিপ পার মিনিট 500, ব্যাট ওয়েট হচ্ছে 76, ফিড লেন্থ হচ্ছে 5.2। আচ্ছা গোলাম মোর্শেদ, এখন আসলে আমাকে আবার আপডেট করতে হবে, আমি এখন করতে চাচ্ছি না। তো ফিড লেন্থ হচ্ছে 5.2 মিলিমিটার, তারপরে হচ্ছে নয়েল হচ্ছে 17% দেয়া আছে। তো এই এই সমস্ত জায়গাগুলিতে যেটা হবে যে নিপস পার মিনিট যেটাকে বলা হচ্ছে 500, তার মানে এই 500 নিপস পার মিনিট নিয়ে 76 গ্রাম পার মিটারের ল্যাপ নিয়ে 5.2 মিলিমিটারের হচ্ছে ফিড লেন্থ নিয়ে এবং 17% নয়েল যদি আমরা রিমুভ করি, এই প্যারামিটার চালালে আউটপুট কত পাচ্ছি? আমরা পাচ্ছি প্রায় 68 কেজি পার আওয়ার। কোয়ালিটি পাচ্ছি আমরা হচ্ছে এই যে ডট লাইন দেয়া বোঝানো হচ্ছে অ্যাভারেজ, অ্যাভারেজ থেকে উপরে গেলে বেটার কোয়ালিটি, অ্যাভারেজ থেকে নিচে গেলে পুয়ার কোয়ালিটি। এবং প্রোডাকশন কস্ট পাচ্ছি আমরা অ্যাভারেজ, উপরে গেলে হায়ার, নিচে গেলে হচ্ছে লোয়ার। তো এখানে আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই যে ল্যাপ ওয়েট দেওয়া আছে 76 গ্রাম পার মিটার, এটা কিন্তু হচ্ছে হায়েস্ট লিমিট না। হায়েস্ট এখন পর্যন্ত আমরা ল্যাপের ওয়েটটাকে রাখতে পারি হচ্ছে 80 গ্রাম পার মিটার, এর চেয়ে বেশি না। এর চেয়ে হায়ার হচ্ছে ল্যাপ আমরা বানাতে পারবো, কিন্তু কম্বারের জন্য, কম্বারের কম্বিং সেগমেন্টের জন্য, অর্থাৎ ওই চিরুনির জন্য ইফেক্টিভলি কম্বিং করাটা কঠিন হয়ে যাবে যদি আমরা 80 গ্রাম পার মিটারের বেশি যাই। তো যাই হোক, এখানে 80 গ্রাম পার মিটারের চাইতে কম রাখা হয়েছে, 76। দেখো কোয়ালিটি অ্যাভারেজ, প্রোডাকশন কস্ট হচ্ছে অ্যাভারেজ, এবং প্রোডাকশনও মডারেট লেভেল, 68 কেজি পার আওয়ার। দ্বিতীয় সিনারিওতে আগের সবকিছু ঠিক রাখা হয়েছে, কেবলমাত্র গ্রাম পার মিটার অর্থাৎ ল্যাপের ওয়েটটাকে 76 থেকে করে ফেলা হয়েছে হচ্ছে 80 গ্রাম পার মিটার। তো এই যখন করা হলো 80 গ্রাম পার মিটার করা হলো, তার মানে কি আমি ল্যাপ ওয়েট বাড়ায় দিচ্ছি। ল্যাপ ওয়েট যদি বাড়ায় দেই অবশ্যই প্রোডাকশন বাড়বে। দেখো প্রোডাকশন হয়ে গেছে 72 কেজি পার আওয়ার,
এবং কোয়ালিটি দেখো অ্যাভারেজের চাইতে একটু কমে আসছে। কেন কমে আসলো? কারণ হচ্ছে আমি নিপস পার মিনিটকে একই রেখেছি, ফিট লেন্থকেও একই রেখেছি, কিন্তু ল্যাপের ওয়েটকে বাড়িয়ে দিয়েছি। অর্থাৎ নিপস পার মিনিট অর্থাৎ কম্বিং সেগমেন্টের উপরে কিন্তু কাজ বেড়ে গেল। আগে ল্যাপ আসতো 76 গ্রাম পার মিটার থিকনেস এর, এখন আসতেছে 80 গ্রাম পার মিটার থিকনেস এর, ল্যাপের থিকনেস বেড়ে গেছে। তার মানে এখন কম্বিং সেগমেন্টকে হচ্ছে বেশি পরিমাণ ফাইবারকে প্রসেস করতে হচ্ছে, সেই কারণে প্রোডাকশন বাড়লেও কম্বারের জন্য কম্বিং সেগমেন্টের জন্য কাজটা একটু কঠিন হয়ে যাচ্ছে এই বেশি পরিমাণ ফাইবারকে কম করা। সুতরাং কোয়ালিটিতে একটু ফল ডাউন করেছে, আর প্রোডাকশন কস্ট হচ্ছে অনেকখানি কমে আসছে। প্রোডাকশন কস্ট কেন কমে আসলো? কারণ হচ্ছে প্রোডাকশন কস্ট কমে আসার কারণ হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে আমি প্রোডাকশনকে বাড়িয়ে দিয়েছি, তো সেম টাইম সেম মেশিন প্রোডাকশন বেশি পাচ্ছে, তাহলে অবশ্যই প্রোডাকশন কস্ট কমে আসবে, বোঝাই যাচ্ছে। 3 নম্বর সিনারিওতে এসে আমি করলাম কি, অন্য সবকিছু সেম রেখে কেবলমাত্র ফিড লেন্থটাকে কমাই নিয়ে আসলাম। আগে ছিল 5.2, এখন আমি করে ফেললাম 4.7 মিলিমিটার। তার মানে আমি হচ্ছে ফিড লেন্থ কম পরিমাণ ম্যাটেরিয়ালকে ফিড দিচ্ছি। তোমার কাছে মনে হতে পারে 5.2 এর থেকে 4.7 মাত্র 0.5 মিলিমিটার কম দিচ্ছি আমি, এটা আর এমন কি? কিন্তু এটা কিন্তু অনেক কিছু, কারণ একবার নিপিং এই তুমি 0.5 মিলিমিটার কম দিচ্ছ, আর 1 মিনিটে নিপিং হচ্ছে 500 বার, 1 মিনিটে 500 বার নিপিং হচ্ছে, প্রত্যেক নিপিং এ তুমি 0.5 মিলিমিটার কম দিচ্ছ। তার মানে 500 বার নিপিং এ তুমি কম ফিট দিচ্ছ হচ্ছে 250 মিলিমিটার, 250 বার, অর্থাৎ 1 মিনিটে তুমি 250 মিলিমিটার ফিট কম দিচ্ছ। তার মানে ম্যাটেরিয়াল অনেক কম যাচ্ছে, ম্যাটেরিয়াল যেহেতু কম যাচ্ছে তাই কম্বিং সেগমেন্টের জন্য আচরণটা খুব সহজ হয়ে যাচ্ছে। এই কারণেই প্রোডাকশন কমে আসছে ঠিক, যেহেতু তুমি প্রত্যেক মিনিটে 250 মিলিমিটার ফিট কম দিচ্ছ, প্রোডাকশন কমে আসছে, কিন্তু কোয়ালিটি বেশ ভালো পাওয়া যাচ্ছে। ভালো কেন? কারণ আমি ম্যাটেরিয়াল কম দিচ্ছি, কম্বিং সেগমেন্ট হচ্ছে আচরানোর জন্য সময় পাচ্ছে অনেক বেশি, তো ভালো কোয়ালিটি পাচ্ছি, এবং প্রোডাকশন কস্ট কিন্তু হায়ার এর দিকে চলে যাচ্ছে। হায়ার কেন? কারণ ওই যে সেম টাইম সেম মেশিন কিন্তু প্রোডাকশন কম, তাহলে প্রোডাকশন কস্ট অনেক বেশি। আশা করি বোঝা যাচ্ছে। শুধু জিনিসগুলি সহজ একটু আলোচনাটা শুনে নিলেই আমার মনে হয় খুব সহজে বুঝে ফেলতে পারবো যে কোনটা কেন কমাবো কেন বাড়াবো। 4 নম্বর সিনারিও দেখো, 4 নম্বর সিনারিওতে হচ্ছে সব সেম রেখে নয়েল পার্সেন্টেজটাকে কমায় দেওয়া হচ্ছে। অর্থাৎ আগে আমরা 17% করে নয়েল রিমুভ করতাম, এখন 15% করে নয়েল রিমুভ করবো। অর্থাৎ আমরা 2% নয়েলকে সেভ করতে চাচ্ছি। 2% নয়েলকে আমরা চাচ্ছি না 2% ফেলবো না, 2% রেখে দেবো আমাদের কাছে। এই যে 2% আমরা রেখে দিতে চাইলাম, এই কারণে কিন্তু আমাদের হচ্ছে প্রোডাকশন একটু বাড়লো। আগে ছিল মনে করো 63, এখন হয়ে যাচ্ছে 65ই ধরো, 65 কেজি পার আওয়ার। কোয়ালিটিটা আগের বার ছিল হচ্ছে বেটার, আর এখন হচ্ছে মডারেট। কেন মডারেট? কেন হচ্ছে বেটারের চাইতে কমে আসলো? কারণ ওই যে আগের বার আমরা নয়েল 17% ফেলে দিচ্ছিলাম, 17% শর্ট অফ ফেবার ফেলে দিচ্ছিলাম, এখন দিচ্ছি 15%। অর্থাৎ 2% শর্ট ফেবার কিন্তু আমাদের কাছে এখন রয়ে যাচ্ছে, এই কারণে কোয়ালিটি বেটারের চাইতে মডারেট। প্রোডাকশন কস্ট দেখো অনেক কমে আসছে। কেন প্রোডাকশন কস্ট কমে আসছে? কারণ হচ্ছে আমরা নয়েল আগে হচ্ছে 17% ফেলে দিতাম, এখন 15%, তার মানে 2% ফাইবার আমরা সেভ করতে পারছি, প্রোডাকশন বেড়ে যাচ্ছে। অর্থাৎ যেহেতু আমরা 2% ফাইবার আমরা সেভ করতে পারি, সেহেতু কিন্তু আমাদের প্রোডাকশন কস্ট অনেক বেশি কমে আসবে। 2% তোমার কাছে মনে হতে পারে 2% এমন আর কি, ঠিক আছে, কিন্তু আসলে অনেক কিছু। কেন অনেক কিছু? কমবারে মনে করো 25 কেজি ফাইবারের 8টা তুমি ল্যাপ দিয়েছো, তো 8টা ল্যাপ দিয়েছো, তার মানে হচ্ছে 8×25 কত হয়? 200। তাহলে 200 কেজি তুমি ল্যাপ দিলে এই 8টা ল্যাপ থেকে, এই 200 কেজি থেকে তোমার 4 কেজি স্লাইভার বেশি পাচ্ছ। 4 কেজি স্লাইভার কিন্তু অনেক, 4 কেজি স্লাইভার কিন্তু অনেক, তো 4 কেজি স্লাইভার বেশি পাচ্ছ, সুতরাং প্রোডাকশন কস্ট অনেক হচ্ছে কমে আসবে। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমরা কোনটা ব্যবহার করব, কোনটা এখানে আইডিয়াল? আসলে আইডিয়াল বলতে কিছুই নাই, যখন যেটা দরকার। তুমি সবগুলির ক্ষেত্রে একটা মডারেট বলতে পারো, যেমন প্রথম সিনারিওটা হচ্ছে মডারেট, ঠিক আছে, যে মডারেট আউটপুট, মডারেট কোয়ালিটি, মডারেট প্রোডাকশন কস্ট, প্রথম সিনারিওটা হচ্ছে মডারেট। দ্বিতীয় সিনারিওটার ক্ষেত্রে যদি এরকম হয় তোমার প্রোডাকশন অনেক বেশি দরকার, ঠিক আছে, প্রোডাকশন অনেক বেশি দরকার, কোয়ালিটি খারাপ হলেও সমস্যা নেই, তাহলে দ্বিতীয় সিনারিও। 3 নম্বর সিনারিও, কোয়ালিটি তোমার খুব ভালো দরকার, খরচ বেশি হলেও সমস্যা নাই, তাহলে 3 নম্বর সিনারিও। যদি এরকম হয় তোমার হচ্ছে প্রোডাকশন কস্ট একদম মিনিমাম চলে আসা দরকার, কোয়ালিটি হচ্ছে অ্যাভারেজ হলেও সমস্যা নেই, প্রোডাকশন কস্টকে একদম কমায় নিয়ে আসা দরকার, তাহলে হচ্ছে 4 নম্বর সিনারিও।
এই ধরনের হিসাব অনুযায়ী বিভিন্ন হবে। তো কোনোটাকে আমরা আসলে আইডিয়াল বলতে পারি না, বরঞ্চ মডারেট যদি বলি তাহলে হচ্ছে এক নম্বরটাকে বলা যায়। আর বাকিগুলি আমার চাওয়ার ভিত্তিতে, যে আমি কি প্রোডাকশনের উপরে খুব নজর দিতে চাই নাকি কোয়ালিটির উপরে খুব নজর দিতে চাই। আশা করি হচ্ছে তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি সিরিয়াস কোনো প্রশ্ন থাকে তাহলে হচ্ছে বলতে পারো, আমি মিটিংটা শেষ করে দিব তোমাদের প্রশ্নটা নিয়েই। কারো কি কোনো প্রশ্ন আছে? না স্যার, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, যদি কারো প্রশ্ন থাকে আমি মিটিংটা এন্ড করে দিচ্ছি। ঠিক আছে, আসার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থ রাখে, সবাই সবার জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম।